টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد شماني تو سرطاو درشوك مندوري أمرا رياض الصالحين الدرس أمرا شنيارسي تو রেয়াজ সালহীনের যেই অধ্যায়ের আজকে আলোচনা হবে সেটি হলো বাবুন ফিল আমরি বিল মহা আলা সুনতি ও আদা বিহা সুন্নতকে হেফাজত করার অধ্যায় এবং সুন্নতকে পালন করার ক্ষেত্রে তার যে নিয়ম আছে এই নিয়মগুলি মানার অধ্যায় তো এই অধ্যায়ে ইমাম নবী রাহমাহুল্লাহ উনি দশটি আয়াত নিয়ে আসছেন এবং প্রায় বারোটি হাদিস নিয়ে আসছেন তোর প্রথম আয়াত যেটি উনি সুরাই হাসারের সাত নম্বর আয়াত নিয়ে আসছেন আয়াতটি হলেই ওমা আ তা কুমোর রসুল উ ফাখোদু ওমা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ তালা বলেন ওমা আ তা কুমোর রসুল উ হে দুনিয়ার মানুষ সকল ওমা আ তা কুমোর রসুল উফাখোদু রসুল যা তোমাদেরকে দেয় ফাখোজুহু সেটা তোমরা নিয়ে নাও অমা নাহাকুম আনহু ফান্তাহু আর রসুল তোমাদেরকে যে কাজ থেকে বিরত থাকতে বলে নিষেধ করে ফান্তাহু তোমরা সেখান থেকে থাকো আল্লাহ তালা আরো বলেন সুরায় নাজমের তিন এবং চার নম্বর আয়াতে ওমায়ন্তুয়ান বলছেন মায়নিল হাওয়া আল্লাহ নবী সম্পর্কে আগের আয়াতে শুনলাম যে আল্লাহ বলেছেন রসুল তোমাদেরকে যা দেয় তোমরা নিয়ে নাও দ্বিধায় নিয়ে নাও নাও কেন নিয়ে হাওয়া কারণ তিনি যা তোমাদেরকে দিয়েছেন তা নিজের পক্ষ থেকে মন গড়া কোনো কাজ দেন নাই ইল্লা ওয়াহ হা সেটা ওই ওহি ছিল যেই ওহিটি তার নিকটে প্রেরণ করা হতো এই ওহি তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছে বিধায়

তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবি তাহলে তোমরা আমার আনুগত্য করো ইয়ো হবি হকুমুল আল্লাহ তালা তোমাদেরকে মহব্বত করবেন তোমাদেরকে ভালোবাসবেন ওয়া ফিল লাকুম ধুনু এবং আল্লাহ তালা তোমাদের গুনাহ সমূহকে ক্ষমা করে দিবেন অকয়লা তা আলা আল্লাহ তালা আরও বলেছেন লাহ দ লাকুম হকুম ফি রসুর ইল্লাহি উসবাতুন হাসানাতুল নিমান কান আয়া রুজুল লাখত কারেলা কুমফি রসুল নিশ্চয় তোমাদের জন্য রয়েছে রসুল সাসলামের জীবনে উত্তম নমুনা লিমান কান আয়ারজুল্লাহ ইয়ামাল আখির ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ রসুলের জীবনটা উত্তম নমুনা যারা আশা রাখে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার ওয়াল ইয়াম আখির এবং আখেরাতের দিবসের যারা বিশ্বাস করে আশা রাখে তাদের জন্যই আল্লাহ নবীস আসলামের উত্তম নমুনা আছে সম্মানিত শ্রোতামণ্ডলী যাদের ভিতরে তাখেরা সম্পর্কে চেতনা আছে যারা আল্লাহর সঙ্গে কেয়ামতের দিন মোমেনদের সঙ্গে যে সাক্ষাৎ হবে ওই সাক্ষাতের যদি কেউ আশা রাখে তাহলে তাকে জানতে হবে যে এই দুনিয়ার আমলকে সফল করানোর জন্য সেই আমলটা করার পূর্বে তোমাকে সেই আমলটা অবশ্যই অবশ্যই নবী মোহাম্মদুর রাসুল্লাহ আসলামের অনুপাতে অনুযায়ী সে আমলটা করতে হবে এ বিষয়ে আর আয়াত সুরাই নিসার পঁয়ষট্টি নম্বর আয়াত আল্লাহ বলেছেন فلا وربك لا يؤمنون حتى يحكّموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما فلا وربك لا يؤمنون. إِنَيْ أبنا الربير قَسُمْ لا يؤمنون ترى مومن هبنا حتى يحكّموك فيما شجر بينهم جتوكن قردنتو ترى أبناك تدر برد তাদের বিবাদের সময় তাদের ঝগড়ার মাঝে আপনাকে যতক্ষণ পর্যন্ত হাকিম এবং বিচারক হিসেবে গ্রহণ না করে নেবে হারাজা এরপরে আপনি যখন তাদের মাঝে বিচার করে দিবেন এই বিচারকে যতক্ষণ পর্যন্ত তারা সংকীর্ণভাবে গ্রহণ না করে মনে প্রাণে তাকে গ্রহণ না করে নেবে এবং আপনার সিদ্ধান্তে তারা সংকীর্ণতা বোধ করবে না অতক্ষণ পর্যন্ত তারা পরিপূর্ণ মমিন হবে না সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এটা একটি কঠিন আয়াত আল্লাহ নিজে কসম খেয়ে বলেছেন যে সর্ব অবস্থায় আল্লাহ নবী সালাম যে কথা বলেছেন যে কাজ করেছেন উনি যে সিদ্ধান্ত দিয়েছেন এই সিদ্ধান্ত নির্দ্বিধায় মেনে নেওয়া এটা মমিনদের কাজ আর নির্দিধায় মেনে না নিতে পারলে মমিন মমিন থাকে না আল্লাহ তালা আলো বলেন সুরাইনি নিসার উনষাট নম্বর আয়াতে

বিল্লাহিআম আখির যদি তোমরা ইমান এনেছ আল্লাহ এবং কিয়ামতের দিবসের উপর তাহলে তোমাদের জন্য উচিত হবে তোমাদের বিষয়ে যখন এখতলাফ হবে যখন পরস্পর যখন বিরোধ সৃষ্টি হবে তখন তোমার এই বিরোধটা আল্লাহ এবং তার রসুলের দিকে ফিরে দেওয়া কয়ালা ওলামা এখন বলছেন মা না সুন্নতিহি বলছেন আল্লাহর দিকে ফিরে দেওয়া আর আল্লাহ রসুলের দিকে ফিরে যাওয়ার অর্থ হলেই যখন কোনো মশলা মশাইলের ক্ষেত্রে দিনের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরস্পর যদি বিরোধ দেখা যায় এবং এখতলাফ এবং মতবিরোধ যদি সৃষ্টি হয় তাহলে সেখানে আমার এই সিদ্ধান্তের জন্য আমার এই বিরোধটা মিটানোর জন্য আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহর খিতাব এবং নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাহসালেমের সন্নতির দিকে সুরায় সুর আর বাহান্ন নম্বর এবং তিপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া ইন নাকালা তাহাদী ইলা শিরাউতিম মুস্তাকিম ওয়া ইন নাকালাতাহদি ইলা শিরোয়াতিম মুস্তাকিম নিশ্চয় আপনি যে আহ্বান করেন মানুষদেরকে কোন দিকে ইলা শিরোয়াতিম মুস্তাকিম সোজা এবং সঠিক পথের দিকেই নিশ্চয় আপনি মানুষদেরকে আহ্বান করেন শিরোৱাতিল্লা আর সেই সোজা এবং সঠিক পথ কার পথ এটা আল্লাহ হরব্বুলা মিনের পথ আল্লাহ তারা নিজেই বললেন জে হে রবিশাসাললাম আপনি মানুষদেরকে যেই পথের দিকে ডাকছেন সেটিই হল সিধা পথ এবং সেটি হল আল্লাহর পথ আল্লাহতাল আরও বলছেন সুর এ নুরের তিষট্ নম্বর আয়াত বলছেন ফালে হাজার ইন লাদিন আয়োখা আলি ফোন আন আম্রি আন তোসি বাহুম ফিৎনাতুন আউসি বাহুম আদ আবুন আলীম ফাহাদার ইন লাদিন আয়োখা আলি ফোন আন আম্রি ভয় করা উচিত ওই সমস্ত মানুষের যারা তার না ফরমানি করে যারা তার নির্দেশনা মানতে যে তার নাফরমানি করে আন তুসি বাহুম ফেতনাতুন যে তাদেরকে অচিরেই পুষবে ফেতনা আও ইউসি বাহুম আজাবুল আলিম অথবা তাদেরকে পুষবে কঠিন আজাব আজাবুল আলিম কষ্টদায়ক আজাব তাদেরকে স্পর্শ করবে তো আল্লাহ তালা এই আয়াতে তিনি মানুষদেরকে ভয় দেখিয়ে দিয়েছেন যে যে ব্যক্তি আল্লাহ রসুলামের নাফরমানি করবে আল্লাহ তালা তার জন্য দুনিয়ায় ফেতনা দিবেন এবং কেয়ামতের দিন তাকে অত্যন্ত কষ্টদায়ক শাস্তি আলাহ তাকে দিবেন আরেকটি আয়াত সুরে আহযাবের চুঁয়তিরিশ নম্বর আয়াত আলা বলেন ওজকুন্নামা আ ইউতুলাফি বৈউতে কুন্না মিন আয়াতিল্লাহী অল হেকমা মমিন মাবুনদেরকে বলা হয়েছে ওয়াজকুর্না তোমরা স্মরণ করো ওই জিনিসটাকে ইউতুলাফি বৈউতেকুন্না যা তোমাদের বাড়িতে তেলাওয়াত করা হয় পরা হয় মিন আয়াতিল্লাহল হেকমা আল্লাহর আয়াত থেকে এবং আল্লাহ হেকমর থেকে অর্থাৎ আল্লাহর আয়াত আল্লাহর বাণী যা তোমাদের বাড়িতে পড়া হয় সেগুলি কথা তোমরা একটু স্মরণ করো এই আয়াত সবগুলি একটি জিনিস করে সেটা যে আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ মমিন হওয়ার জন্য আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন যে জীবনের সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আমাদেরকে একনিষ্ঠ ভাবে নির্দ্বিধায় নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাহাশালামের আনুগত্য করতে হবে এবং ওনার সিদ্ধান্তকে মনে প্রাণে মেনে নিতে হবে সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এই আয়াতগুলি এবং আমাদের জীবনের বাস্তব আমল এবং বাস্তব অবস্থা এটা আমাদের মিলিয়ে দেখার সময় আমরা আমাদের জীবনের দিকে তাকিয়ে দেখব যে আমরা সত্যিই কি আল্লাহ নবী সাহা সালামকে ভালোবাসি সত্যিই কি আল্লাহ নবী সাহা সালাম উনি যা করেছেন যা বলেছেন নির্দ্বিধায় আমরা সেটাকে গ্রহণ করতে পারি আল্লাহ যে বলেছেন আমাদেরকে রসুলজা দেও সেটা নিয়ে নাও যা নিষেধ করেছেন সেটা নিয়েও না এই জিনিসটাকে আমরা আমল করি নবীশালামের আদর্শের সামনে কোরআন এবং হাদিসের সামনে নিজের সমস্ত কিছু নত করে দিতে হবে তাহলেই আমরা পরিপূর্ণ মমিন হতে পারবো সম্মানিত শ্রোতা মণ্ডলী এখন ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ইনশা আল্লাহ

উইটনেস ডক্টর জাকির নায়িক ইন আটল অফ ওয়ার্ডস দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আবু হরার রাজা আল্লাহ তালু তিনি বলেন রসুল সাসনা বলেছেন দাউনি মা তারাক্তুকুম যে বিষয়ে আমি তোমাদেরকে কিছু বলি নাই সে বিষয়ে তোমরা আমাকে জিজ্ঞাসা করো না সে বিষয়ে আমাকে তোমরা কিছু বলো না কামান এন্নামা কাসরাত আলিহিম। শুনে রাখো তোমাদের পূর্বে যে উমগুলি ছিল তাদের পদভুষ্টের একটি অন্যতম কারণ ছিল কাসরাতহিম তারা বেশি বেশি প্রশ্ন কর এটা কেন এর কারণ কি এর লক্ষ্য উদ্দেশ্য কি অর্থাৎ দিনের ভিতরে বেশি পেঁচানো বেশি প্রশ্ন করা এইভাবে না এইভাবে এটা নয় বেশি কিছু এবং তাদের পদভুষ্টের আর একটি অন্যতম কারণ ছিল তারা নবীদের বিষয়ে তারা মতবিরোধ করত এখতলাভ করত এবং নবীরা যে সিদ্ধান্ত দিত সেই সিদ্ধান্তকে তারা ওভারটেক করত সেটাকে মনে প্রাণে মেনে অনেকেই নিত না ফাইদা নাহাইদুকুমান সেই ইন ফাজতানি বুহু তবে শুনে রাখো আমি তোমাদেরকে যখন কোনো কাজের বিষয়ে নিষেধ করব যে এটা করো না ফাজতানি বুহু তখন তোমরা অবশ্যই অবশ্যই ওই সকল বিষয় থেকে তোমরা নিজেকে মুক্ত রাখবে এবং সেই জিনিস থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে রাখবে আমরিন আর আমি যখন তোমাদেরকে কোনো কাজের নির্দেশ দিব তখন ফাতু তাত তখন তোমার সাধ্য মতো সেখান থেকে তুমি আমলটি করে নিবে অর্থাৎ এই হাদিসে আল্লাহ নবীলাম আমাদেরকে কয়েকটি দিক নির্দেশনা দিলে সেটা হলে শরীয়তের ক্ষেত্রে অনেক সময় যদি কোনো বিষয়ে সুস্পষ্ট কোনো দলিল না থাকে তো সেটা নিয়ে ফিল কাল করা সেটাকে আরও বেশি টানা হিচড়া করা এবং এটা আল্লাপাক অপছন্দ করেছেন এবং বলেছেন যে বিষয়ে আমি সিদ্ধান্ত যা দিয়েছি যতটুকু দিচ্ছি অতটুকু নাও আর যেটা আমি বলি নাই সেটা নিয়ে তোমরা আবার বাড়াবাড়ি করিও না আর নবী এবং রসুল সম্পর্কে মতবিরোধ করা এটাও অধ্যস্থতার কারণ এরপরে বলছেন যে দুটা দিক আছে শরীয়তের আল্লাপাক কখনো আমাদের জন্য কিছু জিনিস হারাম করেছেন নিষেধ করেছেন আর কিছু আমল আমাদেরকে করতে বলেছেন করার নির্দেশ দিয়েছেন যেমন আল্লাহ বলছেন আকিমুস সালাত তোমরা সালাত কায়েম করো এবং বলছেন ওলা জিনা তোমরা জিনার কাছে যেও না বিবিচারির কাছেও যেও না তাহলে কিছু কাজ করার নির্দেশ দিয়েছেন আর কিছু না করার নির্দেশ দিয়েছেন তো যেগুলি নিষেধ কাজ আছে যেগুলি করতে মানা করেছেন সে বিষয়ে শরীয়তের সিদ্ধান্ত হলেই ফাজতানি বুহু সেই নিষেধকৃত জিনিস থেকে সম্পূর্ণভাবে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে তবে ত্রুটি হলে কোথায় হবে যে যেগুলি কাজ আমাদেরকে করার জন্য নির্দেশ দিয়েছেন সেগুলি করতে যে যদি আমার সাধ্যের বাহিরে কোনো কাজ হয় তাহলে সেটা করব না যেমন আল্লাহ পাক আমাদেরকে সদকা করতে বলেছেন তো আমার যদি সমর্থন থাকে তাহলে করব আর সমর্থন যদি না থাকে তাহলে না করলেও সমস্যা নেই ঠিক তেমনভাবে জাকাত ফরজ করে দিয়েছে কাদের উপর যারা সাহেব নিসাব আসে তাদের উপর তো যাদের আসে তারা দিবে যাদের নাই সমর্থন নাই দিবে না তো যে কোনো কাজ যেটা আল্লাপাক নির্দেশ দিয়েছেন যদি সাধ্য থাকে সমর্থন থাকে তাহলে করব। কিন্তু নিষেধের ক্ষেত্রে সেখানে কোনো সার নেই যেগুলি কাজ নিষেধ করেছেন সেগুলি সকল কাজ থেকে বিরত থাকতে হবে بشيء أردت حديث قلت انت بنا حديث عن ابي نجيح الأرباد بن ساري رضي الله عنه قال: وعدنا رسول الله صلى الله عليه وسلم موعظه بليغه وجلت منها القلوب وذرفت منها العيون فقلنا يا رسول الله كانها موعظه مودع فاوصينا قال: اوصيكم بتقوى الله والسمع والطاعه وان تامر عليكم عبد حبشي وانه من يعش منكم فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنه الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجز واياكم ومحدثات الامور فان كل بدعه ضلاله رواه ابو داود الترمذي وقال حديث حسن صحيح. عريض بن ساريه رضي الله تعالى عنه نبالين وعظنا رسول الله صلى الله عليه وسلم موعظه بليغه রসুল সাহসালাম আমাদের সামনে একদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন ওয়াজিরাত মিনহাল কলুপ যে ভাষণটি শুনে যে বক্তব্যটি শুনে আমাদের অন্তরটি কেঁপে গেছে ওয়াজারাফাত মিনহাল অয়ুন এবং আমাদের চোখ থেকে পানি পড়া শুরু হয়েছে না। তো এই ধরনের আলোচনা যেহেতু পূর্বে কোনোদিন শুনি নাই তো আজকে এত গুরুত্ব সহকারে এই আলোচনাটা পেশ করার কারণে না আমরা যেন মনে করলাম এবং জিজ্ঞাস করাম ইয়া রসুর আপনি আজকে আমাদেরকে যেভাবে ভাষণ দিলেন যেভাবে ওয়াজ করলেন যেভাবে আলোচনা করলেন সেই আলোচনা শুনে মনে হচ্ছে এটা যেন আপনার জীবনের শেষ বক্তব্য আল বিদায়ী বক্তব্য আল বিদায়ী ওয়াজ ফাউসিনা হে নবী সাহা যদি এমনটাই হয় বা এমন কিছু যদি হয় ফাউসিনা তাহলে আপনি আমাদেরকে কিছু ওসিয়ত করুন কলা আল্লাহ নবিস বললেন ও সি খুমি তাকওয়াল আমি তোমাদেরকে ওসিয়ত করছি আল্লাহর তাকওয়াহ এবং আল্লাহর পরহেজগারি অবলম্বন করার জন্য ওয়াসমাহ এবং শ্রবণ করার জন্য এবং আনুগত্য করার জন্য ওয়া আলি খুম আব্দুল হাবসি যদিও তোমার উপর রাজত্ব করুক একদম হাবসি গোলাম অর্থাৎ একজন হাফসি গোলামও যদি তোমার আমির হয়ে যায় তোমার রাজা হয়ে যায় তোমার রাষ্ট্রীয় প্রধান হয়ে যায় তাহলে সে যখন কোনো নির্দেশ দিবে সেই নির্দেশটি শুনতে হবে এবং তার আনুগত্য করতে হবে এরপরে আল্লাহ নবী বলছেন শুনে রাখো তোমরা যারা আমার পরে আমার দুনিয়া থেকে চলে যাওয়ার পর যারা জীবিত থাকবে তারা অনেক ইখতলাফ এবং মতবিরোধ তারা দেখতে পাবে ফালে কুম্বি সুন্নতি সেই ক্ষেত্রে তোমাদের উপর উচিত হবে বে সুন্নতি আমার সুন্নত কে মানা ও সুন্নতিল খোলাফা ইর রাশিদিন এবং খোলাফায় রাশিদিনের সুন্নত কে মানা আল মাহদিন যারা হেদায়ত প্রাপ্ত খোলাফে রাশিদিন তাদের সুন্নত কে মানা আজু আলিহা বিন নওয়াজিজ এবং সেই সন্ন্যদগুলিকে তুমি শক্ত করে ধরো মারির দাঁত দিয়ে ও ইয়া কোম ওয়া মোহাদা সাতিল অমূর এবং তোমরা নিজেকে দিনের ভিতরে সকল বাড়তি কাজ করা থেকে বিরত রাখো ফুল্লা বেদাতীন দলালা কারণ দিনের ভিতরে বাড়তি কাজ করা এটা বেদাত এবং গুমরাহি ফ্না কুল্লা বেদা আতীন দলালা কারণ প্রত্যেকটি বেদাত গুমরাহি রওয়াহ আবু দাউদ তিরমিজি অকার হাদিস উন হাসান ইমাম আবু দাউদ এবং তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন এবং ইমাম তিরমিজি বলেছেন হাদিসটি হাসান এবং সহি সম্মানিত শ্রোতাও দর্শক মন্ডলী হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস যা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম উনি একটি ভবিষ্যৎবাণী আমাদের সামনে রেখে গিয়েছেন এবং উনি বলেছেন যে দেখো আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর যারা তোমরা জীবিত থাকবে তারা দিন মানতে যে শরীয়ত মানতে যে পরস্পর বিরোধ সৃষ্টি হবে একে অপরের বিরুদ্ধে হয়ে যাবে এখতলাফ সৃষ্টি হবে সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আল্লা নবী সালাম উনি আশঙ্কা করেছেন তো বাস্তবে কি সেটা ঘটে নাই বাস্তবে সেটা অবশ্যই ঘটেছে আমরা দেখছি যে আজকে ইসলামের ভিতরে বহু দল বহু এখতলাফ বহু বিরোধ তো আল্লাহ নবী যেটা আশঙ্কা করে গেছেন সেটা ঘটেছে সেটা ঘটবেই এতে কোনো সন্দেহ নেই কিন্তু আল্লাহ নবী সাহাশালামের যেটা আদর্শ ছিল সেটা হলে উনি যখন কোনো সমস্যার কথা যখন বলতেন সেই সমস্যা থেকে বের হয়ে আসা এবং সে সমস্যার সমাধানটাও উনি অবশ্যই দিয়েছেন তো উনি যখন বলেছেন যে আমার দুনিয়া থেকে চলে আসার পর মতবিরোধ হবে এখতলাফ হবে তো এই এখতেলাফের সময় এই মতবিরোধের সময় তখন আমাদের করণীয় কাজ কি হবে সেটাও আল্লাহনবী বলে দিয়েছেন তিনি বললেন যখন তোমাদের মাঝে এখতলাফ হবে তো সমাধান কোথায় পাবে সমাধানের জন্য তোমাকে ফিরে আসতে হবে কোথায় সন্ন্যাসি আমার সনুদ খুঁজে দেখো আমার সনুদ কোথায় পাবে তারা তো ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামা বিহিমা কিতাব আল্লাহ সুন্নাত রাসুল আল্লাহর কিতাব রসুলের সুন্নত হাদিস হাদিস খুলে দেখো যে এ বিষয়ে আমার কোনো বক্তব্য আছে কিনা আমার কোনো সুন্নত আছে কিনা আমার কোনো আদর্শ আছে কিনা আর আমার আদর্শ যদি তুমি পেয়ে যাও তাহলে সেটাকে শক্ত করে মারির দাঁত দিয়ে শক্ত করে ধরে রাখো ও সুন্নাতিল খোলাফা এর রাশিদিন আর কোনো ক্ষেত্রে যদি আমার আদর্শ না পাও আমার পক্ষতে কোনো সিদ্ধান্ত না পাও তাহলে এর পরবর্তীতে তোমাকে দেখতে হবে যে যারা খোলাফায় রাশিদিন আছে খলিফা আছে গ্রহণযোগ্য খলিফা তো এই খলিফাদের যে সিদ্ধান্ত হবে তাদের যেটা আদর্শ হবে তাদের যে সুন্নত হবে এটাকে তোমরা ধরো তবে এখানে অনেকেই একটা ভুল করে থাকেন সেটা হলেই যে তারা এবাদতের ক্ষেত্রে অনেক সময় পট করে বলে থাকেন সুন্নতি অসুন্নতি খলাফায় রাশেদিন আল্লা নবী তো নিজেই বলছেন যে আমার সুন্নত নাও খলাফায় রাশিদের সুন্নত নাও কিন্তু এখানে যে তার দিয়েছেন আগে পিছে করে দিয়েছেন এই জিনিসটা আমরা অনেক সময় খেয়াল করি না আল্লাহ নবী বলছেন ফাড়ে কুম্ভি সুন্নতি আমার সুন্নত খুঁজে দেখো তাহলে কোনো মশলার ক্ষেত্রে কোনো বিরোধিতার ক্ষেত্রে যদি আল্লাহ নবী সাল্ল সালামের আদর্শ পেয়ে বসি তাহলে আল্লাহ নবীর আদর্শ পাবার পরে সুন্নতি খোলাফায়ের দিকে যাওয়া ঠিক হবে না কারণ তিনার সিদ্ধান্ত প্রথম তিনার সিদ্ধান্ত আগে ওনার সিদ্ধান্ত যদি পেয়ে যায় ওনার আদর্শ পেয়ে যায় তাহলে খোলাফায় রাশিদিনের সুন্নতির দিকে দেওয়ার দরকারই নেই হ্যাঁ কোনো ক্ষেত্রে যদি ওনার সুন্নত না পাই তাহলে সেই ক্ষেত্রে খোলাফায় রাশিদিনের সুন্নতকে আমরা নিতে পারি এরপরে আল্লাহ নবী বলেছেন ওয়াই ইয়াকুম ও মহাদাসা আতিল অমুর সাইনাকুল্লাহ বেদা আলা এরপর আল্লা নব্বশাম বলছেন ওয়াই ইয়াকুম ও মহাদাসা আতিল অমুর তোমরা নিজেকে দিনের ভিতরে বাড়তি কাজ করা থেকে বিরত রাখো কারণ বাড়তি কাজ যেটা করা হবে সেটাকে শরীয়তের পরিভাষায় বেদাত বলা হয় আর যেটা বেদাত হবে সেটা বেদাত্টি গোমরাহ এবং পদভুষ্ট বেদাদ যতগুলো আছে সবগুলি বেদাত হল বদভ্রস্ততা এবং গোমরাহি কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য আজকে কিছু আলেম সমাজ এই বেদাতকে দুই ভাগে ভাগ করেছে এবং বলেছেন বেদাতে হাসানা ভালো বেদাত আর একটা বলেছেন বেদাত খারাপ বেদাত তাহলে ভালো কোনটা খারাপ কোনটা সংজ্ঞা কে দিবে আপনি দিবেন এই সংজ্ঞা তারা যখন দেয় তখন সে যেটা করে সেটা ভালো আর আর এক যেটা করে সেটা হলো খারাপ এটা হলো সবার কাছে নিজ সংজ্ঞা কিন্তু আল্লাহ নবীজি বললেন যে কুল্লু বেদাতেন কুল্লুর মানে কি সব বেদাতে গুমরাহী এখানে আবার কিছু লোক মনে করেন যে নেয়ামাতিল বেদাতু হাজিহি অমর রাজি আল্লাহ তালহুর নেয়ামাতুল বেদাত যেটা উনি বলেছেন সেটাকে কেন্দ্র করে অনেকেই আবার মনে করেন যে জামা কাপড় পরা এটাও বেদাত চশমা পরা এটাও বেদাত এটা সম্পূর্ণ একটি ভুল ব্যাখ্যা এবং এই ব্যাখ্যা দ্বারা মানুষদেরকে ভুল কিছু বোঝানো হচ্ছে বেদাত শরীয়তের ভিতরে কোনো নতুন কাজ বৃদ্ধি করলে সেটা বেদাত হয় শরীয়ত ছাড়া দিন ছাড়া দুনিয়াবি কোনো ক্ষেত্রে বাড়তি কাজ করলে সেটা বেদাত হয় না সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী মনে রাখবেন নাজাত হবে তখন যখন নাকি আমার এবাদতটা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাহাশ্লামের তরিকা অনুযায়ী যদি আমরা করতে পারি তাহলে তার ভিতরে নাজাত আসে অন্যতায় আমি নিজের পক্ষ থেকে কোনো জিনিস বাড়তি করে করলে সেটা আল্লাপা গ্রহণ করবেন না আশা করি আমরা এ বিষয়ে যথেষ্ট দলিল আমাদের সামনে এসেছে আমরা বুঝতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন শরীয়তের পরিপূর্ণ জ্ঞান দান করেন এবং আমাদেরকে যেন সঠিক জিনিস জানা এবং বোঝা এবং তারপর আমল করা তৌফিক দান করেন এ বলেই আজকের আলোচনা আমি শেষ করছি ও আখিরু দাওয়ানা আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি কখনও কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান